ভেসুভিয়াস আগ্নেয়গিরির জন্ম হয়েছে প্রায় 25,000 বছর আগে এবং এটি এ পর্যন্ত অনেকবার বিস্ফোরিত হয়েছে। এটি হচ্ছে ইউরোপ মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম। ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং বিপজ্জনক আগ্নেয়গিরিগুলোর মধ্যে এটি একটি। ভেসুভিয়াসের নিকটবর্তী শহরগুলোতে প্রায় 3 মিলিয়ন মানুষ বাস করে, যাদের মধ্যে 8 লক্ষ মানুষ আছে যারা রেড জোনের ভিতরে। এই রেড জোন এরিয়াটি হচ্ছে 200 বর্গ কিলোমিটার বা 77 বর্গ মাইল জুড়ে এমন একটি এলাকা যেটি আগ্নেয়গিরির চারপাশে গোল বৃত্তাকার করে দেখালে এরকম হয়। এই আগ্নেয়গিরিটির নিচে প্রায় 400 বর্গ কিলোমিটার বা 154 বর্গ মাইল জুড়ে রয়েছে লাভা এবং ক্ষতিকর গ্যাস, যে গ্যাসগুলো প্রতি বছর বেড়েই চলছে। বিজ্ঞানীদের ধারণা মতে এটি যত বেশি সুপ্ত অবস্থা থাকবে তত ভয়ঙ্কর হয়ে উঠবে, কারণ এর নিচে থাকা গ্যাস প্রতিনিয়ত শক্তি সঞ্চয় করে চলেছে, যে কারণে এটি যখন বিস্ফোরিত হবে তখন অনেক ভয়ানকভাবে বিস্ফোরিত হবে। এত করে তার আশপাশের সব কিছু ধ্বংস করে দিতে পারে নিমেষেই। বিস্ফোরণের সময় এর তাপমাত্রা 500 ডিগ্রি পর্যন্ত হতে পারে, যার মানে 1 সেকেন্ডেরও কম সময়ে যে কোনো মানুষ বা প্রাণীকে এটি ছাই করে দিতে পারে। আজকে আমরা সেই ভয়ঙ্কর ভেসুভিয়াস আগ্নেয়গিরি দেখতে যাচ্ছি, আপনাদের সামনে বাস্তব চিত্র তুলে ধরবো, কিভাবে গিয়েছি, কি কি করেছি, কি কি দেখেছি। এখানে যে স্টার্ট লেখাটি দেখতে পাচ্ছেন, আমরা আসলে গাড়ি নিয়ে সেই জায়গাটিতে গিয়ে তারপর এখান থেকে বাস ধরতে হয়েছিল। বাস বা পুলমান যেটা বলি, জনপ্রতি 2 ইউরো করে নিয়েছিল তখন। তো এই স্টার্ট পয়েন্ট থেকে বাসটি আপনাকে নিয়ে যাবে ভেসুভিয়াসে যাওয়ার দিকের টিকিট কাউন্টারে। তো এখান থেকে আমরা বাসে উঠলাম, বাসে করে এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের কাছে, যেখান থেকে আমরা ভেসুভিয়াসের আগ্নেয়গিরিতে ঢুকার জন্য যে টিকিট, দর্শনার্থীদের জন্য যে টিকিট ব্যবস্থা রয়েছে সেই টিকিট কাউন্টারটিতে যাব। এই জায়গাটি প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের মতো জায়গা হবে, 1.5 থেকে 2 কিলোমিটার। পায়ে হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট লাগবে, তো পায়ে হেঁটেও যেতে পারেন, অনেকে পায়ে হেঁটে যায়। তো আমরা বাসে করে গিয়েছি এবং এখান থেকে গিয়ে যখন আমরা টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম, সেখানে অলরেডি আমরা বেশ কিছু মানুষকে অপেক্ষমান দেখতে পাচ্ছিলাম যারা যাবে। তো আমরা এখন টিকিট কাটবো। টিকিটের দাম জনপ্রতি 10 ইউরো করে। তো আমি আপনাদেরকে এখনই টিকিট কাউন্টারটি দেখাবো। আমরা টিকিট কাউন্টারের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা টিকিট কাউন্টারটির কাছাকাছি চলে এসেছি, এখন আমরা নেমে যাব, তারপর হচ্ছে টিকিট কাউন্টারটি আপনাদেরকে দেখাবো যেখান থেকে আমরা টিকিট কাটবো জনপ্রতি 10 ইউরো করে। এই যে টিকিট কাউন্টার এরিয়া, এবং এর পাশেই আপনারা দেখতে পাবেন যে একটি টিকিট অফিস রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই সেই টিকিট অফিস, এখান থেকে আমরা টিকিট কাটি এবং সেখান থেকে পায়ে হেঁটে এই রাস্তাটি ধরে আমরা চলে যাই। আপনারা ড্রোন শট দেখতে পাচ্ছেন, এখানে সামনে যে ঘরটি দেখা যাচ্ছে সেই ঘরটি হচ্ছে ভেসুভিয়াস আগ্নেয়গিরিতে ঢুকার প্রাথমিক যে রাস্তাটা, প্রথম গেট যেটা। তো এই প্রথম গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব। আমরা 5 জন ছিলাম, তো আমাদের এই 5 জনের টিকিট এখানে শো করে, তারপর আমরা ভিতরে চলে যাব। তারপর আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তাটি, এখান থেকে ভেসুভিয়াস আগ্নেয়গিরি যাওয়া পর্যন্ত অনেক লম্বা একটি রাস্তা আপনাকে পাড়ি দিতে হবে পাহাড় বেয়ে বেয়ে, এবং সেই রাস্তাটি সম্পূর্ণ বালুময় রাস্তা, বালুযুক্ত রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ হেঁটে যাচ্ছে আমাদের সাথে। তো এখানে আসলে এই রাস্তাটি আপনাকে খুব আস্তে আস্তে করে পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত যেতে হবে। অনেক দূর উপরে ওঠার পর আপনি পেয়ে যাবেন আগ্নেয়গিরির সেই কাঙ্ক্ষিত জায়গাটি, যেখান থেকে হচ্ছে আপনি আগ্নেয়গিরিটি দেখতে পাবেন। তো এই রাস্তাটি হাঁটা একটু কষ্টসাধ্য, যারা যদি বয়স্ক কেউ যেতে চান একটু কষ্ট হবে, বা বাচ্চাদের নিয়ে যাওয়াটা একটু কষ্টকর হবে। তো এই জায়গাটিতে যখন আপনি পৌঁছে যাবেন, যেমন আমরা এখন পৌঁছে গিয়েছি, আমি পুরো এরিয়াটি একটু দেখালাম। এখন হচ্ছে যে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের এই জায়গাটি হচ্ছে লাস্ট। এই ঘরটা বা এই গেটটা আমি পার হলে ওই পারেই আছে হচ্ছে ভেসুভিয়াসের আগ্নেয়গিরিটি, এবং ভেসুভিয়াসের আগ্নেয়গিরিটির আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে, খুবই ভয়ানক বিপজ্জনক একটি জার্নি। তো যাওয়ার সময় অবশ্যই ব্যাপারটা আপনারা সবাই মাথায় রাখবেন। আমি হেঁটে হেঁটে চলে এসেছি ভেসুভিয়াসের এই গেটের এই জায়গা থেকে। এখান থেকে একবারে এর সাথেই হচ্ছে ভেসুভিয়াসের
সে আগ্নেয়গিরিটি। আপনারা দেখুন এখানে অলরেডি কিছু মানুষ দর্শনার্থী দেখছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভেসুভিয়াস আগ্নেয়গিরিটি আসলে দেখতে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোটা দেখতে অনেকটা গোলাকার, ঠিক অনেকটা পাতিলের মতো, ঠিক আছে, মাঝখানটা পুরোটা খালি। এবং এটার ভিতরের দিকে যদি আমরা তাকাই আপনারা দেখতে পাচ্ছেন মাটিগুলো একটু লাল লাল এবং শ্যাওলা জমে আছে। শ্যাওলা জমা বলতে এগুলো আসলে সবুজ কিছু ঘাস জন্মেছে। এবং আপনারা দেখুন এটা এক এক সময় এক এক রকম দেখতে, উপরের দিক দিয়ে মেঘ যাচ্ছে। আর ওগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধোঁয়া, এখনো কিন্তু এখান থেকে ধোঁয়া উঠে, এখনো কিন্তু হালকা হালকা আগুন দেখা যায় বেশ কিছু জায়গায়। আর এই ধোঁয়াটা কখনো কখনো অনেক বেশি পরিমাণে উঠে। তো আর এর পাশ দিয়ে যে পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটি আছে আগ্নেয়গিরির পাশে, সেখান দিয়ে হচ্ছে আপনি যখন হেঁটে যাবেন আপনি দেখবেন মেঘ আপনাকে ছুঁয়ে যাচ্ছে। একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিসবিসের একবারে ডান পাশ দিয়ে একবারে শেষ সীমানার দিকে ওই জায়গাটিতে হচ্ছে মেঘ নিচে থেকে উপরের দিকে উঠে আসছে। আমি এই জায়গাটি নিজে ভিডিও করেছিলাম অনেকক্ষণ সময় নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘ আপনাকে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মেঘ ভিজিয়ে দিবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর একটি দৃশ্য, খুবই মনোমুগ্ধকর। এই যে এই সেই ব্রিজটি, এই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে সেই মেঘটা আপনি পাবেন। তো আর এটা হচ্ছে যারা আরও উপরে চলে গিয়েছে পাহাড়ের অন্য প্রান্ত অন্য পাশে, অর্থাৎ আগ্নেয়গিরিটির অপর পাশ দিয়ে যারা হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছে, তাদেরকে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আর যখন বিকাল হয়ে আসছিল তখন আসলে চারদিক একটু মেঘের পরিমাণ বেড়ে যাচ্ছিল এবং আস্তে আস্তে চারদিক মেঘে ঢেকে যাচ্ছিল। এবং কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছিল চারদিক অন্ধকার হয়ে যেন আমরা আর ফিরতে পারবো না। তো আমরা চেষ্টা করেছিলাম তখন একটু দ্রুত সেখান থেকে চলে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেঘ, অনেক মেঘ এখানে। তো আমরা পরে হচ্ছে আমার সামনে রাজু ভাই, তো যিনি আমার সাথে ছিলেন সেই ট্যুরে, তো আমরা খুব দ্রুত হেঁটে এখন চলে যাবার চেষ্টা করছি। কিন্তু কিছু সাহসী মানুষ বা যারা পরে এসেছেন তারা এখনও সেই জায়গাটি দেখার জন্য অপেক্ষা করছেন বা এখনও হেঁটে হেঁটে যাচ্ছেন, কিন্তু আমরা নেমে যাচ্ছি। তো কেমন লাগলো এই ভেসুভিয়াস আগ্নেয়গিরির ট্যুরটি অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য।